এই হচ্ছে মিষ্টি কুমড়া ফুল। এই ফুলগুলো আপনারা বাজারে কিনতে পাবেন। এগুলো একটা করে আঁটি আসলে 15 টাকা করে নিয়েছে, 2 আঁটি নেওয়া হয়েছে এই যে ফুলগুলো, আর সাথে এই যে বেসন যে মিক্সড করা হয়েছে, এখানে আমি বিভিন্ন ধরনের হলুদ, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো এবং মাংসের মশলার যে হচ্ছে গরম মশলা, সবকিছু একসাথে গুঁড়ো করে রেখেছিলাম সেগুলো দিয়েছি, সাথে তো লবণ অবশ্যই থাকবে। তো এই মিক্সটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যত ভালো বেসন মিক্সড হবে তত বেশি কিন্তু স্বাদ হবে এই যে মিষ্টি কুমড়া ফুল। তো এখানে দেখুন, আপনাদের আরেকটু দেখাই মিষ্টি কুমড়া বড়া, দেখুন এই যে প্রায় হয়ে গিয়েছে, খুবই সুন্দর লাগছে এবং ফুলের শেপও কিন্তু খুব সুন্দরভাবে বোঝা গিয়েছে। আর এখানে আমরা হচ্ছে পাকোড়া করেছি, যেটা পাতাকপির, এখানে হচ্ছে পেঁয়াজ দেওয়া হয়েছে, পাতাকপির যে পাকোড়া সেটা খুবই ক্রিস্পি হয়েছে, সুন্দর। আর এই যে ফুল ফুল ভাজা সেটাও আমরা খেয়েছি, এটাও খুব খেতে বেশ ভালো লাগছিল, কেননা বেসন মিক্সটা খুবই ভালো হয়েছে এবং আমি খুব সুন্দর করে আসলে মিক্স করেছি, যার কারণে খাবার টেস্টটাই অন্যরকম। আর এই ফুল মিষ্টি কুমড়া ফুলের যে বড়া, সেটা আমার জন্য ফার্স্ট টাইম খাওয়া, খুব ভালো লাগছে খেতে, যেহেতু একদমই ফার্স্ট ফুল খাওয়া আসলে, যেটা আমি ভাবতেই পারিনি। যাই হোক, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।